I'm a silly trap. Down,
Pablo Díaz y Mexicano. তো আজকে আপনাদের সাথে শেয়ার করে দেখেন মার ফ্রিজে কিন্তু ভালোই জায়গা আছে। আমি ভাবছিলাম যে ইয়ার ফ্রিজ দেখছো পুরো মাংস ভরা না খেলাম, একটাই ছিল মাছ মা আমাদের বাসে আজকে হলো ভর্তা ভাজি, তা আমি ভাবছি যে ইলিশ মাছ ভুনা করবো। এই দেখেন খালা বাদাম দিছি, খালারে ভাইজা যে খালা বাদামটা পরিষ্কার করবো, আর খালা খাইয়া অর্ধ শেষ করে রয়েছে, একটা বাদামও খাইনি এই মাছটা হলো একটা মাছ আনছে সে 900 টাকা দিয়ে, 1 কেজি কত, 1 কেজি 100 গ্রাম নাকি জানো, 1 কেজির উপরে মাছটা দেখেন অনেক বড় না খালা আজকে মাছটা, ওদিনকার মাছ হচ্ছে আজকে মাছ বড় এমনি বড় দেখতে দেখা যাচ্ছে দেখেন, এই জন্য আজকে দুপুরের জন্য আমি রান্না করতেছি, তার ভাবলাম আমি কাটি বিসমিল্লা কাটলাম। খালা এই জায়গা নিল মাছটি দাও, এবার আমি যাই যাই এই করি কি তুমি ওই যে কি থুইছো হ্যাঁ কও দেখো, আমি তো মাছ কাটতে সেটা দেখো ওই আমি নিয়ে গেছ খালা খুনতি এমন গরম হয়েছে আমার, তুমি খালা এটা ভুল করলো পানি দিল কে পানি না দিই পুরি গেছে না না উঠে দিকে উঠে ফেলতাম তাহলে পয়সা পয়সা লাগবে, তোমার পানি দিও না খুনতি গরম অনেক না হ্যাঁ মা কইব না কি করতেছিল, আমি তো মাছ কাটতে গেছি খালা হইলে বাদাম বাজতেছে, আমি কারো দোষ না খালা কো আরো দিক দিয়ে মাছ দিলেই তো নামিয়ে যায় কিছু হয়নি কালো হয়ে গেছে
ই কি জানো কা সিল দিব না খালা হ্যাঁ দাও ফুলি ফুলি তো না কি সয় নাই রে হ্যাঁ খালি উপরে সিল কই পুরে ওন দাও ফুলি তো দাও হ্যাঁ দাও ফুলি দাও দাও আমি সিল আশার আগে খুলি সিল আলাই হ্যাঁ মাছটা ভুনা করবো আরে দেখ আমার হাত দেন কয় জায়গায় পড়লো এটা বেশি পুড়াইছে শিলছো খালা মাছটা দিয়ে আমার ডাকতো মারাত্মক ক্ষতি হয়ে গিয়েছে দেখেন গরম জিনিস ধরছি না এই দেখেন কি দেয় দেখি বাচ্চাদের আমি দিচ্ছি আমি ভাবছিলাম মাছের দাম হলো 900 টাকা না খালা কিন্তু মাছের দাম নাকি 1100 টাকা ভুল কইছি আমি কিন্তু কিছুদিন আগে বলছি 900 টাকা মাছের দাম 1100 টাকা তো একটা ইলিশ মাছ আনছে কারণ 2 দিন হবে এই জন্য দেখলাম 1 কেজি কত রুপ যেন পেঁয়াজ কি সে মাছটা আমার এই জায়গায় গরম লাগছে হাতে গরম লাগছে দেখছেন পুইরা মুইরা গেছে অনেক জায়গায় খালা ওদিকে বস্তা বানাইতেছে এই যে মাছ চুলা দিয়ে দিছি এখন শুধু খালাকে ভর্তাটা বুঝাই দিতে হবে কোনটা কিভাবে বানানো না কোনটা কিভাবে বানাইতে হবে একটু বুঝাই দিব ভর্তাটা বানানো হইলে মোটামুটি আজকে দুপুরে রান্নাটা সে ওই সাইডে আমি বসি নাকি ভর্তা বানানোর প্রিপারেশন হচ্ছে নাকি স্টার্ট হয়ে গেছে ওদিকে দাদি স্টার্ট করে দিচ্ছে বাদাম ভর্তা আর এখানে 5 কেজি পেঁয়াজ মনে হইতেছে না কত কম পেঁয়াজ 5 কেজি তোমার তরকারিতে কি শব্দ হইতেছে দেখছো এটা তাহলে কি অমনি করে বানাই দিন খালা এ করাইতে ওই যে আমরা কইছি টাইলা টুলা না খেয়ে তো খাইছে না এখানে দাদি বাদাম ভর্তা করতেছে এদিকে ভর্তা ভর্তা বানাই দিন না সময় লাগে বেশি পরিশ্রম বেশি না খালা কিন্তু মুখের মজা এই থাক থাক হইছে আমি এখন যাব দাদি বাড়িতে এ দেখেন কাকির জন্য একটা দাদির জন্য নিচ্ছি দেখি আসেন আসলে দাদি বাড়িতে যার কারণ হলো আজকে ভর্তা হলো কাকি দেখছে ও রোজ রোজ ভর্তা মানে ওয়েট 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 ওয়ান সেকেন্ড তো চলেন যাই ওই যে কবে গেছেন দাদি বাড়িতে আমরা তো রেগুলার যাই আমরা তো রেগুলার যাই কিন্তু আমার যারা আমাকে দেখে তারা তো জানে না ওয়েট আমি সামনে যাই যাও কতটি জিনিস নিয়ে যেতেছি দেখছেন আচ্ছা অনেকে কেউ কতটুকু জিনিস দিচ্ছেন আমরা বানাইছি অল্প অল্প ভর্তা বানাইছি আর তারপরে আমাদেরও তো ঘরের তো অনেক মানুষ আছে
ভর্তা এটা হলো আপনার আর এটা দাদির আমি দাদির লিগে নিয়ে এসেছি একটু ডিম দিয়া মাছের ডিম আছে কই দাদি খাইছে দাদি যে হলো এটা নিয়ে আসছে তার জন্য এটা শোনেন আমি বলি ও মেশিনটা ছেড়ে রাখছি আমি আসলে কথা বলবো মেশিন ছেড়ে রাখছি তো আমাদের আজকে দুপুরের রান্না কিন্তু আমার শেষ আমি আর আগেই শেষ করছি আমি বাইরে যেয়ে একটু রেস্ট নিলাম আইসক্রিম খেলাম দেখলেন তো এই হলো সাদা ভাত আর এই যে মাছ ভুনা করছি দাদিকে একটু দিয়ে আসছি দাদি অবশ্য তো মশলার এত মশলা জাতীয় জিনিস খেতে পারে না এখন সে একদম হালকা রান্না খায় মাঝে মাঝে মা হালকা রান্না করে দিয়ে আসে তো আমি আজকে হঠাৎ করে রান্না করছি তো আমারও শখ নিল দাদিকে একটু দিয়ে আসি এই যে আর এটা হলো পাশের বাড়ি ভাবি দিয়ে গেছে পাশের বাড়ি ভাবি না সরি আমাদের বাসায় যে থাকে ওই ভাবি এই হলো আমাদের ভর্তা এটা হলো আমি কাঁচকলা আর হলো আলু দিয়ে ভর্তা বানাইছি এই ডালটা একটু গরম করা উচিত ছিল আরে ভুলে গেছি ডালটা চুলা দিয়ে আর কথা বলি এই এটা হলো আপনার মুগ ডাল মুগ ডাল মুগ ডাল মা খুব সুন্দর করে রান্না করে আর এই হলো বাদাম ভর্তা আর লাউ তরকারি ছিল কালকের আর এটা হলো যে মরিচ ভর্তা না মাছ ভর্তা যাই হোক যেটাই বলা যায় আমি সব গুছিয়ে রাখি দুপুরের খাবার এখন যে যখন খায় খাবে আমার ক্ষুধা লাগছে আমি হয়তো বা খেয়ে ফেলতে পারি সবার আগে যাক সবার আগে খাবো না আপনাদের ভাইকে বলি খায় কিনা দেখি হ্যাঁ মা তো দুপুরের কাজ কাম শেষ এখন গোসল করবো গোসল করতে চাইছিলাম এখন কিন্তু পারবো না কারণ তাবিয়া ঘুমাইতেছে তাবিয়াকে নিয়ে আবার গোসল করতে হয় তো আজকের ব্লগটা আমি এখানেই শেষ করতে চাচ্ছি আপনাদের যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর বেশি বেশি সাবস্ক্রাইব করবেন 1,00,000 যাতে পূর্ণ হয়ে যায় আমি কিন্তু খুব খুশির বিষয়ে মানে খুব আনন্দের বিষয় বলতেছি যে 1,00,000 যাতে তাড়াতাড়ি হয়ে যায় তাহলে এখানে এখানকার মানুষও একটা সুন্দর খাবার পাইলো এবং যদি ঢাকায় হয়ে যায় তোর কিছু করার নেই সব বিয়ারদের নিয়ে একটু আনন্দ ফুর্তি করবো তো ওকে তো আমি আজকের মতো আমি এখানে বিদায় নিব আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া রাখবেন আমার এই ছোট্ট পরিবারের জন্য দোয়া করবেন আর বাড়িতে কোন ধরনের ব্লগ দেখতে চান অবশ্যই জানাবেন তবে প্যান্টের নিচে আমি দেখেন কই আমি বলেন তো
কোথায় আমি? এই তো ওকে, সিস্টেম করলাম একটু। আল্লাহ হাফেজ।